look back in the bayou. Wasn't real with you, boy. Real, wasn't real with you, boy. You won't give me too much chances. I don't care if I am fancy brighter. Yeah, 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 homeboy. I'm telling you goodbye, I'm telling you goodbye. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দয়া কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের মাঝে আরও একটি নতুন স্পেশাল ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেক প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে, সেই বাইকগুলোর প্রাইস এবং আরও ডিটেল সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে আলিজা মার্টে। এটা কিন্তু খুবই ট্রাস্টেড এবং খুবই জনপ্রিয় একটি শপ। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স, আলিজা মার্টের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর প্রাইস এবং আরও ডিটেল সম্পর্কে। সো ফ্রেন্ডস, আলিজা মার্টের অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে রাখবো। আপনারা চাইলে যে কোনো সময় তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই চান ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস করে নেবেন, আপনারা কিন্তু সেই সুবিধাটা কিন্তু আলিজা মার্ট দিয়ে থাকে। আপনারা কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস করে নিলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিওতে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে হচ্ছে রেজন ভাই। তো চলুন রেজন ভাইয়ের মুখ থেকে শুনে আসি যে আলিজা মার্টের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর প্রাইস এবং আরও ডিটেল সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেজন আলম রিজভি ফ্রম আলিজা মার্ট। আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার আলিজা মার্ট থেকে আসলাম বেশ কিছু বাইক নিয়ে আপনাদের সাথে কথা বলতে। এর আগেও আমরা বলছি যে আমাদের জিএসএক্সআর এর সবগুলো কালার অ্যাভেলেবেল আছে, তারপরও আমরা কিছু স্পেশাল কালার চুজ করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যেমন এটা আমাদের 2020-এর জিএসএক্সআর স্ট্রঙ্গার রেড। এই কালারটা মোটামুটি অনেক কোয়েরি ছিল আমাদের, তা আমরা চেষ্টা করছি যে এটা যতটুকু সম্ভব অ্যাভেলেবেল করার জন্য। ওকে, আমাদের প্রতিনিয়তই আসছে বিভিন্ন কালার নিয়ে, বাট এই কালারটাকে অনেক বেশি প্রেফার করছে এখন। তো সবগুলো কালার এটা অ্যাভেলেবেল আছে? জি, আমাদের 8টা কালার অ্যাভেলেবেল আছে জিএসএক্সআর এ। ওকে, তো জিএসএক্সআর বর্তমানে আপনাদের প্রাইস মূল্য কত টাকা রাখতেছেন? বর্তমানে আমরা 3,95,000 টাকা এটা প্রাইস রাখছি। আচ্ছা আচ্ছা, বাট যদি সজল ব্লকস থেকে আসে তাহলে আমরা ডেফিনেটলি কিছু ডিসকাউন্ট করে দিই। ডিসকাউন্ট হবে না? রাইট। ওকে, সো ফ্রেন্ডস, আমরা এখন দেখাবো খুব স্পেশাল একটি বাইক। রাইট, হোন্ডা সিবিআর 150R। রাইট, 150R। এটা রেসিং গ্রেড, এটা খুবই এক্সক্লুসিভ একটা কালার, সবাই এটা পছন্দ করছে। তো দেখা গেছে যে ডিমান্ড অনুযায়ী আমাদের ফুলফিল করা টাফ হয়ে যাচ্ছিল, বাট এখন আমাদের কাছে যথেষ্ট স্টক আছে। যথেষ্ট স্টক আছে না? জি। ওকে, এটার মধ্যে কয়টি কালার অ্যাভেলেবেল? এটা আমাদের রেসিং রেড এন্ড ভিক্টরি রেড, রেড ব্ল্যাক যেটা বলা হয়। আচ্ছা, দুইটা অ্যাভেলেবেল আছে। দুইটা ব্ল্যাকটাও অ্যাভেলেবেল আছে, ম্যাট ব্ল্যাক যেটা। ওকে, তো ভাইয়া, হোন্ডা সিবিআর 150R এর মধ্যে এভিএস, নন এভিএস দুইটাই কি আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে? আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল আছে। দুইটাই অ্যাভেলেবেল আছে না? তো ভাই, আপনারা এভিএস আর নন এভিএস এর মধ্যে প্রাইসটা কিরকম রাখতেছেন? জি, আমরা সিবিআর 150R এভিএসটা প্রাইস রাখছি 5,35,000 টাকা। আচ্ছা, এবং নন এভিএসটা 5,15,000 টাকা। 5,15,000 টাকা, এটা হচ্ছে আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, রাইট। কিছু অর্ডার করা যাবে? অবশ্যই, আমাদের শোরুম ভিজিট করলে আমরা অলওয়েজ চেষ্টা করি যে কাস্টমারকে যতটুকু সম্ভব অনার করে দেওয়া। তো ডেফিনেটলি এটাতেও পাবে। তো আপনাদের কাছে তো দেখা যাচ্ছে অনেকেই ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস করে নেয়, তো অনেকেই তো কুরিয়ার সার্ভিস করেন আপনারা? জি। ওকে ভিউয়ার্স, তো তারপর দেখা হচ্ছে আমরা আরন 5। জি, ভার্সন 3। এটা হলো ম্যাট রেড। ম্যাট রেড, এটাও অনেকটা ভিনটেজ বাইকের মতো বলা যায় এখন। কারণ হলো যে বেশ কিছু মডেল থাকে যেগুলা অনেক স্টক আউট হয়ে যাচ্ছে বা ইয়ামাহার থেকে এগুলো আর আসছে না, তো এগুলার কিছু ডিমান্ড রয়ে যায়, যেটাকে দেখা গেছে যে অনেকে আমাদের নতুন কালারগুলো পছন্দ করে, বাট একটা সার্টেন গ্রুপ অফ পিপল তারা প্রিভিয়াস বাইকগুলো চায় যেগুলো সব জায়গায় অ্যাভেলেবেল হয় না, যে কারণে আমরা যে চেষ্টা করি যে কিছু বাইক রেখে দেওয়ার, সো দ্যাট কাস্টমাররা তাদের পছন্দ অনুযায়ী নিতে চায়। মানে এই বাইকটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল না, বাট আলিজা মার্টে কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রাইট রাইট, আমাদের এখানে অলওয়েজ আপনি আপনার পছন্দ মতো বাইক পাবেন। তো আলিজা মার্টে তো আপনারা দিচ্ছেন যে এই বাইকটি কত টাকা দিচ্ছেন আপনারা? এটা ইন্ডো ভার্সন, এটা আমরা চাচ্ছি হলো 5,15,000 টাকা। 5,15,000 টাকা গাইস, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন। জি, আমাদের কাছে ইন্ডিয়ান ভার্সনটা অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়ানটা অ্যাভেলেবেল আছে, ডুয়াল চ্যানেল এবিএস যেটা। ওকে, সেটা আমরা 4,25,000 টাকা চাচ্ছি। আস্কিং প্রাইস চাচ্ছি 4,25,000 টাকা। তো তারপর দেখতে পাচ্ছি ব্লু, এটা মেবি ইন্ডিয়ান ভার্সন। এটা ইন্ডিয়ান ভার্সন, 2020 রেসিং ব্লু বলে এটাকে, রেসিং ব্লু কালারের। আচ্ছা, ওকে জি। তো গাইস দেখতে পাচ্ছেন, তো ভাই এটার প্রাইসটা কিরকম চাচ্ছেন? এটা আমরা 4,25,000 চাচ্ছি। 4,25,000 টাকা। এটার মধ্যে কয়টি কালার অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে? আমাদের ইন্ডিয়ান থান্ডার গ্রে আছে, যেটা গ্রে রেড বলা হয়। ওকে, এন্ড ব্ল্যাক আছে, এই রেসিং ব্লু আছে, মানে সবগুলো অ্যাভেলেবেল আছে। জি, আমাদের কাছে মডেল এন্ড কালার অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, তো দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে যদি কেউ বাইক নেয় সেক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিরকম টাইম নেন? রেজিস্ট্রেশন আমরা ম্যাক্সিমাম 2 উইকস টাইম নেই। 2 উইকস না? জি।
ওকে গাইস, ওনারা কিন্তু 2x এর মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করে দিবে। তো ভাই, অনেকেই আছে যে এই জিনিসটা নিয়ে হ্যারাসমেন্ট হয়, দেখা যাচ্ছে যে আপনার অনেকেই বলে যে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে বা 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস হয়ে যায়, দেয় না। তো সেক্ষেত্রে আপনারা কি স্পেশাল ফ্যাসিলিটিস দিবেন? স্পেশাল ফ্যাসিলিটিস বলতে আসলে আমাদের তো একটা প্রসিডিউরের মধ্যে যেতে হয়, তো ডেফিনেটলি ওই প্রসেসে একটা মিনিমাম টাইম লাগে। তো আমরা ম্যাক্সিমামটাই চেয়ে নিই টাইম কাস্টমার কাছ থেকে, যে 2 উইকস এটা সময় লাগে। ইনকেস কোনো ধরনের প্রবলেম হলে, সেটা যদি পেপারসে কোনো ধরনের নাম ভুল হতে পারে বা কোনো কিছু, সেই ক্ষেত্রে ডিলে হতে পারে, বাট আমরা চেষ্টা করি কাস্টমারের সাথে কমিউনিকেশন করে যতটুক সম্ভব আমরা ইজিলি করে দিতে চাই। ওকে, 2 বছরের নাম্বার করতে কত টাকা লাগে আর 10 বছরেরটা কত টাকা? আমরা 2 বছরের নাম্বার করে দিচ্ছি 16,000 টাকা এবং 10 বছরের জন্য 26,000 টাকা করে। 26,000 টাকা, জি। সো ফ্রেন্ডস, আমরা এখন দেখবো হচ্ছে MT-15। বর্তমানে কিন্তু MT-15 সবারই ক্রাশ, ঠিক আছে, নেকেড বাইক হিসেবে অনেকেরই ক্রাশ। তো ভাই, আপনাদের কাছে তো MT-15-এর এনি কালার অ্যাভেলেবেল আছে? জি, আমাদের কাছে MT-15 ইন্ডিয়ান ভার্সনটা সব কালার অ্যাভেলেবেল আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ব্ল্যাক কালার সিঙ্গেল চ্যানেল ABS, সিঙ্গেল চ্যানেল ABS অ্যান্ড হোয়াইট কালার সিঙ্গেল চ্যানেল ABS দুইটাই। ওকে, তো আমাদের এটার প্রাইস আমরা চাচ্ছি 3,65,000 টাকা। 65,000 টাকা, এটা হলো রেগুলার কালার গুলা। আচ্ছা, আমাদের কাছে কিছু কালার আছে যেগুলা সবার কাছে অ্যাভেলেবল নাই, স্পেশাল কালার থাকে আর কি, যেটা CYW বলে। আচ্ছা আচ্ছা, কাস্টমাইজ ইওর ওয়ারিয়র। ওকে, তো এই কালার গুলার স্পেশালিটি হলো যে সেটা গ্রাফিক্যাল কিছু চেঞ্জ আছে, যেমন বডির সাথে আপনার রিমের কালারটা কন্ট্রাস্ট থাকে। এটা অবশ্যই যারা MT ইউজার বা MT নিতে চাচ্ছেন তারা ডেফিনেটলি আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন বা অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন যেগুলো নতুন কালার আসছে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তো সেই ক্ষেত্রে কি কিছু টাকা মেবি অ্যাড করতে হবে ওইগুলা? সেটা তো ডেফিনেটলি কিছু অ্যাড করতে হবে, যদি ওই কালারগুলো নিতে চান তাহলে আপনারা 3,75,000 টাকা পড়বে, 10,000 টাকা বেশি। ওকে, তারপরেও দেখা গেছে যে আপনারা আসলে সেটা আমরা বিবেচনায় নিব। ওকে, সো ফ্রেন্ডস, তারপর আমরা দেখব হচ্ছে মোবিস্টার এডিশন ভার্সন 3 MR15। তো ভাইয়া, এটা আপনার কোন এডিশনের? মুভিস্টারটা আমাদের 2020, এটাও রেসিং ব্লু কালার। আচ্ছা আচ্ছা, তো মুভিস্টারের কিছু স্পেসিফিক কাস্টমার থাকে যারা অলওয়েজ একটু ডিফারেন্ট কোনো কিছু চায়, সেই ক্ষেত্রে আমরা মুভিস্টারটাও রাখছি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে ভাই আপনাদের কাছে তো মুভিস্টারের ব্লু কালারটাই অ্যাভেলেবেল নাকি অন্য কালারও অ্যাভেলেবেল আছে? আপাতত আমাদের ব্লু কালারটাই আছে। ওকে, তো সেটার প্রাইসটা কত টাকা রাখতেছেন বর্তমান? মুভিস্টার আমরা রাখতে পারছি এখন 5,25,000 টাকা। 5,25,000 টাকা, গাইস মুভিস্টার কিন্তু এখন বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল না, ঠিক আছে, আলিজা মার্টে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন 5,25,000 টাকায়। জি, এর আগেও আমাদের যে ভার্সনগুলো আসছে ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডো ভার্সন, সেগুলো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আপনার ফ্রন্টের গ্রাফিক্স, মাডগার্ড অ্যান্ড সাইড কিট প্রতিটাই ছিল হলো গ্লসি। তো এবার স্পেশালিটি এটা যে আমাদের ম্যাট ব্ল্যাক ভার্সনটা আমরা পেয়েছি 2021-এর। আপনারা দেখতে পারেন এটা গ্রাফিক্যালি এটা খুবই সুন্দর করা হয়েছে। এটা তো আপনার মনস্টার এডিশনের এই বাইকটি কি আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে? জি, আমাদের কাছে মনস্টার এখন অ্যাভেলেবেল আছে, আপনারা আসতে পারেন, শোরুম ভিজিট করেন, আমরা যতটুকু সম্ভব অনার করে বেস্ট বাইকটা দেওয়ার চেষ্টা করি। আর একটা স্পেশালিটি এই বাইকের আমি বলে দিতে পারি এই ভার্সনে, যে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু আগের থেকে বেশি দেওয়া হয়েছে এখন, সো দ্যাট যারা এই ধরনের রেসিং বাইক চালায় তাদের বাংলাদেশের এখন রোডস অ্যান্ড কন্ডিশন, যারা ট্যুর করে তাদের অনেকেরই কমপ্লেন থাকে বা তাদের প্রবলেম থাকে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম হওয়াতে তাদের কিটটা হয় ভেঙে যায় বা কোনো ধরনের সমস্যা হতে পারে। তো এটা লাকি আমরা যে এটা নিয়ে আসতে পারছি, এটা অবশ্যই একটা অ্যাডিশনাল পয়েন্ট এই বাইকের, যেটার কারণে আরও বেশি চাচ্ছে এখন যারা ট্যুর করতে চাচ্ছে। আমরা মনস্টারের প্রাইসটা চাচ্ছি হলো 5,40,000 টাকা। রাইট, এবার আসি আমরা GSXR এর আরেকটা কালার, এটা হলো ব্রিলিয়ান্ট হোয়াইট বলি আমরা এটাকে, এটা 2021-এর। তো যেরকম আমরা বললাম যে 21-এর প্রতিটা কালারই আমাদের কাছে পাবেন। এরপরে আমাদের নেক্সট কালারটা দেখতে পারেন, এটা আমরা বলি হলো 2021-এর স্ট্রঙ্গার রেড, এই কালারটাও খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আপনারা হচ্ছে কালারটা কাস্টমাইজ করা, ঠিক আছে। তারপর হচ্ছে এই পাশে কিন্তু একটি ইয়েলো ব্ল্যাক আছে। জি, এটাকে আমরা বলি হলো ডেটোনা ইয়েলো, এটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে করা। এটা দুইটা কালার হয়, একটা ব্ল্যাক ট্যাঙ্ক হয় আর একটা ইয়েলো ট্যাঙ্ক হয়। তো আমাদের এটা হলো ব্ল্যাক ট্যাঙ্ক আছে। তো তারপর এই পাশে একটা আছে ম্যাট ব্লু, রাইট, এটা হলো MotoGP এডিশন, এটা আমাদের সোলারাইজ সিলভার, এই কালারটাও খুবই ডিমান্ডিং এখন, আর এটা আমাদের কাছে স্টক আছে, আমরা দিতে পারবো এই বাইকটা। ভাইয়া, এগুলোর প্রাইস তো সবগুলোরই সেম না? রাইট, আমাদের 2021-এর যেগুলো আছে
তার মধ্যে কালার ওয়াইজ কিছু ডিমান্ড অ্যান্ড আমরা চেষ্টা করি যে যতটুক আমরা ডিসকাউন্ট করে দিতে পারি। তো দেখা গেছে যে কেউ যদি সোলারাইজ সিলভারটা নেয় সেক্ষেত্রে আমরা এটাকে 3,85,000 করে দিতে পারছি, আর যদি ডেটোনা ইয়েলো ব্ল্যাক ট্যাঙ্ক ইয়েলো ট্যাঙ্ক অ্যান্ড স্ট্রঙ্গার রেড এই ধরনের কালার নিতে চাই সেক্ষেত্রে আমরা 3,95,000 চাচ্ছি। রাইট, আর হোয়াইটটাও আমরা 3,85,000 করে দিতে পারবো। জি, রাইট, এইটাও মোটো জিবি এডিশন, এটা 2020-এর ট্রাইটন ব্লু যেটা বলি আমরা। এটা একটা অলওয়েজ ইউনিক বাইক, কারণ যারা রেসিং বাইক পছন্দ করে বা এই ধরনের বাইকে ইন্টারেস্ট তারা অলওয়েজ এই কালারটা প্রেফার করে। এটার প্রাইস কত? এটাও আমরা 3,85,000 করে দিতে পারবো। এরপরে আসি আমাদের স্পেশালভাবে এটা রিকোয়েস্ট করে আমাদেরকে কাস্টমাররা বলছে যে আমাদের জিএসএক্স এস অ্যাভেলেবেল না কোথাও, তা আমাদের কাছে অলওয়েজ কিছু না কিছু অ্যাভেলেবিলিটি থাকবেই কাস্টমারের জন্য, ডিমান্ড অনুযায়ী আমরা চেষ্টা করি যে কিছু বাইক রাখার। তো জিএসএক্স এস আমাদের কাছে দুইটা কালার আছে, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, দুইটাই খুবই ডিমান্ডিং কালার। আমরা জিএসএক্স এস এর প্রাইসটা কম চাচ্ছি এখন, কারণ কাস্টমার ডিমান্ড আছে, কিন্তু কাস্টমার ডিমান্ড অনুযায়ী যদি আমরা প্রাইস চাই সেটা আসলে ফিজিবল না। সবাই চায় যে আমি একটা মিনিমাম প্রাইসে আমার পছন্দের প্রোডাক্টটা কিনবো। তো আমরা এটা 3,35,000 টাকা আমরা 35,000 টাকা আমরা রাখছি। জি, ব্ল্যাকটাও আমরা 3,35,000 রেখে 3,35,000 টাকা না। জি, তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার ইয়ামাহা খুবই স্পেশাল একটি এডিশন Gsxr। রাইট, এটা বাইক, একটা ভিনটেজ বাইক, এটা কালার আমরা বলি হলো ওয়ান্ডারলাস গ্রিন, যে কালারটা সচরাচর সব জায়গায় পাওয়া যাচ্ছে না, আমাদের কাছে আছে। এটা ভিনটেজ যারা পছন্দ করেন তারা Gsxr অলওয়েজ চুজ করতে পারেন। অনেক পাওয়ারফুল বাইক, লুকসও খুব ভালো। তো এটা যার যার পার্সোনালিটির উপর ডিপেন্ড করছে যে সে কী বাইকটা চাচ্ছে। তো Gsxr যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমরা দিতে পারবো। কত টাকা বর্তমানে প্রাইস? এটার প্রাইস আমরা চাচ্ছি হলো 5,15,000 টাকা। এটা থাই ভার্সনটা, আমাদের কাছে ইন্দোনেশিয়ান ভার্সনটাও আছে যেটা হয় ব্ল্যাক কালার অ্যান্ড সিলভার কালার, আপনারা যদি একটু দেখতে পান। রাইট, এটার প্রাইস আমরা ইন্দো ভার্সনটা 5,05,000 টাকা রাখছি। সিলভার কালারটা যদি কেউ নিতে চায় সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, প্রথমে যেটা দেখাইছিল ওটা হচ্ছে থাই ভার্সন। রাইট, ওটা থাই ভার্সন ওয়ান্ডারলাস গ্রিন, আর ব্ল্যাক এন্ড সিলভার আছে আমাদের কাছে যেটা ইন্ডো ভার্সন। তারপর আমরা দেখবো হচ্ছে আপনার Gsxr CBR, এটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুব বেস্ট একটি বাইক। জি, অবশ্যই এটা রিজনেবল অ্যান্ড আমাদের দেশের ডিমান্ড অ্যান্ড সব কিছু অনুযায়ী একটা মিনিমাম রেঞ্জে যারা বাইক কিনতে চাচ্ছেন সেই বাইকটাও আমরা রাখার চেষ্টা করি, কারণ আমরা সবাইকেই কাস্টমার হিসেবে বিবেচনায় রাখি যে সবাই রেসিং বাইক চালাতে অভ্যস্ত না, অনেকে চায় যে একটু রেগুলার কমিউটার বাইক চালাতে। তো সেই ক্ষেত্রে কমিউটারের সাথে এটার যেই গ্রাফিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল চেঞ্জ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এই বাইকগুলোও অনেকেই নিচ্ছে, এখন পছন্দ করছে। আর এটা কিন্তু এটাও একটা স্পেশাল এডিশন যেটাকে ভিনটেজ কালার বলি আমরা। আপনারা দেখতে পারেন এটার সাথে কন্ট্রাস্ট সিট দেওয়া হয়েছে, যে কারণে এই কালার কম্বিনেশনের কারণেই সব কিছু এটা ইউনিক বলা যায়। জি, আমরা এই ভিনটেজটার প্রাইস রাখছি হলো 2,75,000 টাকা। আমাদের কাছে বাকি কালারগুলো অ্যাভেলেবেল আছে, যেটা হলো ডার্ক নাইট বলা হয়, ব্ল্যাক ম্যাট ব্ল্যাক অ্যান্ড সায়ান ব্লু আছে আমাদের কাছে। তো মোটামুটি সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে। জি, অ্যান্ড ম্যাট ব্লুটাও পাবেন আপনাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার সিবিআর এর ব্ল্যাক কালার যেটাকে। জি, এটা সিবিআর ম্যাট ব্ল্যাক কালার, এটাও আমাদের নন এবিএস ভার্সন ইন্দোনেশিয়ান। জি, ইন্দোনেশিয়ান নন এবিএস, জাস্ট ওয়াসাম লুকটা, ঠিক আছে। এটার প্রাইস কত টাকা? নন এবিএসটা আমরা রাখতে পারছি 5,15,000 টাকা। জি, এট লাস্ট আমরা দেখতে পাচ্ছি কেটিএম ডিউক। জি, কেটিএম ডিউকটাও আমরা স্পেশাল বলবো, কারণ এখন নিউ জেনারেশন নিউ বাইক চাচ্ছে, তো তাদের কিছু জিনিসের ডিমান্ড থাকে যে নেকেড বাইক চায়, বাট নেকেড বাইকের অপশন সবাই দিতে পারছে না। আমরা সেই ক্ষেত্রে কিছু বাইক রাখার চেষ্টা করি যে সব কিছুই আমাদের অপশনে থাকবে, কাস্টমার যার যার পার্সোনালিটি যার যার চয়েসের উপর নিতে পারে। তো কেটিএম ডিউক এটা 125 সিসি, বাট
125cc অনুযায়ী এটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক এন্ড এটার কালার কম্বিনেশনটা আপনি দেখেন যে আমাদের অরেঞ্জ কালারের রিম আপনার স্টিকারের সাথে বা বডির সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট করা হয়েছে যেটা কালারফুল অনেক তো এটার প্রাইসটা কি রকম আছে KTM Duke আমরা 325000 টাকা যাচ্ছি 325000 রাইট আচ্ছা আচ্ছা তো অনেকেই আছে যে আপনার KTM যে RC যেটা জি ওইটা কি আপনাদের কাছে अवेलेबल KTM RCটা अवेलेबल হবে আশা করি আমরা সামনে আপাতত আমাদের কাছে নেই আমাদের ছিল বাট ওই যে প্রথমেই বললাম যে আমাদের এখানে বেশ কিছু ইউনিক বাইক রাখার চেষ্টা করি তো কাস্টমার যখন আসে ওগুলা চুজ করে নিয়ে যাচ্ছে তো আমরা সবাইকে দিতে পারছি না ওকে ভিউয়ার্স দেন আমরা বেশ কিছু বাইক আপনাদেরকে দেখালাম আমাদের লেটেস্ট যতগুলো ভার্সন আছে যতগুলো কালার আছে সবগুলোই আমাদের অ্যাভেলেবেল আছে এখন তো আপনারা আমি আশা করব যে আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন বিকজ আপনারা নিজেরা যখন কালারগুলো ফিজিক্যালি সামনে এসে দেখবেন তখন আপনাদের কাছে আরও ভালো লাগবে যেমন আমি স্পেশালি আপনাদের স্ট্রঙ্গার রেটটাই আপনাদেরকে বলবো যে GSX R1 GSX RS স্ট্রঙ্গার রেটটা এটা ডেফিনেটলি সবার পছন্দ হওয়ার মতো কালার অ্যান্ড ওভারঅল আমি যেটা বলবো যে যারা R15 কাস্টমার আছেন GSXR অর XSR যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে কালারও অ্যাভেলেবেল আছে অ্যান্ড আমাদের সব CBU কন্ডিশন বাইক আসে CBU কন্ডিশন রাইট তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এনি কাইন্ড অফ আপনার এখানে সহযোগিতা আমাদেরকে করা হবে প্রতিটা জিনিসই আপনারা বুঝে পাবেন আপনাদেরকে ওভাবেই আমরা চেষ্টা করি সার্ভিস দেওয়ার আমাদের শপের অ্যাড্রেস মগবাজার মোড় থেকে 7 রাস্তায় যাওয়ার আগে বাম দিকে পড়বে আলিজা মার্ট সাইনবোর্ড দেওয়া আছে আপনারা দেখতে পারবেন আর আমাদের ফেসবুক পেজেও আমাদের গুগল লিংকটা দেওয়া আছে কাইন্ডলি আপনারা যদি দেখেন আপনাদের জন্য ইজি হবে আশা তাদের শপের যে আপনার ফেসবুক পেজের লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ সজল ভাই আপনাকেও আমাদের সাথে থাকার জন্য আশা করি সামনেও থাকবেন অ্যান্ড যারাই বাইক রাইড করছেন আপনারা সবাই সাবধানে বাইক রাইড করবেন অ্যান্ড ডেফিনেটলি হেলমেট অবশ্যই ইউজ করতে হবে আপনাদের কারণ সেফটি ফার্স্ট আপনারা যদি সেফভাবে বাইক রাইড করেন আপনাদের কাছে আমরা আরও বেশি বাইক নিয়ে আসতে পারবো বেশি রাইড করতে পারবেন তো আশা করি যে সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের আলিজা মার্টের ফেসবুক পেজে লাইক দিবেন সাথে থাকবেন অলওয়েজ আপডেটেড থাকবেন আমরা নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি অলওয়েজ থ্যাংক ইউ ভেরি